नमस्कार बंधुरा, वेलकम टू इनफो विप्लव चैनल। बंधुरा एसे गेछि आज आरो एकटी नतून भिडियो निये। आशा करी सबाई खूब भालो आछेन। आमार चैनलेर एकजन नियमित दर्शक श्री पंकज दास महाशय आमाके बोलेछिलेन एकटी भिडियो बानानोर कथा। सेटा होच्छे जे जमिर पश्चिमबंगे जो भूमि दफ्तर सेखाने धरुन परिवार प्रधान जिनी आछेन तार नाम जे अर्थात जमिर मालिक तार नाम माने तिनी जदि मारा जान सेक्षेत्रे तार जे उत्तरसूरी आछेन अर्थात तार परिवारेर बाकी सदस्य तार स्त्री बा तार छेले माने मेये जारा रयेछे तादेर नामे जमिटार म्यूटेशन किभाबे करा जाबे अर्थात एक्षेत्रे म्यूटेशन ठीक नय एटा होच्छे वारिशन करानो। सेई ब्यापारटा निये तिनी बोलेछिलेन जे एटा अनलाइने किभाबे करा जाय सेई ब्यापारे भिडियो दिते। तो एटा मोबाइलर माध्यमे बा अनलाइने बांगलार भूमि पोर्टालेर माध्यमे आपनारा आवेदन करते पारेन एबं सेखान थेके एई ब्यापार माने एई जिनिसटाके किन्तु आवेदन करा जाय। तो आजके सेई ब्यापारे एकटु विस्तारित देखिये देब किभाबे आपनारा आवेदन करबेन। तो चलुन सकलेई आमरा देखे नेई कि एटा एई बांगलार भूमि पोर्टालेर माध्यमे एई वारिशनेर जन्य किभाबे आवेदन करा जाबे। উত্তরসূরী হিসেবে আবেদন করার জন্য অর্থাৎ ওয়ারিশনের জন্য আবেদন করার জন্য বা মিউটেশনের নাম চেঞ্জ করার আবেদনের জন্য যেভাবে আপনারা আবেদন করবেন তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে ভূমি দপ্তর আছে সেই ভূমি দপ্তরের বাংলার ভূমি পোর্টালে আবেদনটা করতে হবে। এর জন্য প্রথমে গুগল ব্রাউজারে যেতে হবে। গুগল ব্রাউজারে গিয়ে এখানে আপনাকে লিখতে হবে বাংলার ভূমি। দেখুন আমি এখানে লিখছি বাংলার ভূমি, কথাটা লিখব বাংলার ভূমি। দেখুন এখানে বাংলার ভূমি লিখলে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার ভূমি অর্থাৎ ভূমি দপ্তরের যে ওয়েবসাইট বাংলার ভূমি .gov.in এই ওয়েবসাইটটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়েও দেব, আপনারা সেখান থেকে ওয়েবসাইটটাতে সরাসরি খুলে নিতে পারবেন। তো এই বাংলার ভূমি .gov.in এই ওয়েবসাইটটা প্রথমে আমরা কিন্তু ডেস্কটপ ভার্সনে খুলে নেব মোবাইলের মধ্যে। আপনারা জানেন আমি এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি যে ডেস্কটপ ভার্সন কী করে ওপেন করতে হয়। তার জন্য প্রথমে যেটা করতে হবে এই থ্রি ডট অপশনটাতে ক্লিক করতে হবে। থ্রি ডট অপশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে দেখুন ডেস্কটপ সাইট বলে থাকে, এই চেকবক্সটায় ক্লিক করে দিলেই কিন্তু যে কোনো ওয়েবসাইটই ঠিক যেমনভাবে কম্পিউটারে দেখায় ঠিক তেমনিভাবেই কিন্তু মোবাইলেও দেখাবে। অর্থাৎ ডেস্কটপ ভার্সনে এটা খুলে গেল। দেখুন এখানে এটা হচ্ছে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে যেটা রয়েছে সেখানে দেখুন এখানে রয়েছে যে সিটিজেন সার্ভিস বলে, এই প্রথম অপশনটা এটাকে সিটিজেন সার্ভিস বলা হয়। এই সিটিজেন সার্ভিস অপশনটাতে ক্লিক করলে এখানে অনেকগুলো সাব অপশন খুলে যাবে, যার মধ্যে আছে অনলাইন অ্যাপ্লিকেশন, সার্ভিস ডেলিভারি, অনলাইন সার্ভিস স্ট্যাটাস, জিআরএন সার্চ ইত্যাদি আরও অনেক রকম অপশন রয়েছে। তো আমরা আজকে যেটা মূলত দেখব সেই তার সেটা ওই অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যেই আছে। এখানে দেখুন ওপর দিকে রয়েছে যে ওয়ারিশ অ্যাপ্লিকেশন, এই ওয়ারিশ অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আপনাদেরকে এটা চেক করতে হবে, মানে এখানে ক্লিক করতে হবে। তো এই ওয়ারিশ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে যেটা দেখাবে আমি একবার দেখিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু একটা লগ ইন পেজ খুলবে। ওয়ারিশ অ্যাপ্লিকেশনটায় ক্লিক করলে কিন্তু একটি লগ ইন পেজ খুলবে। দেখুন এখানে একটি লগ ইন পেজ খুলছে, এই লগ ইন পেজটা চাইবে লগ ইন করার জন্য। তো এই লগ ইন কী করে করতে আগে সেটা দেখতে হবে, তারপরে কিন্তু ওয়ারিশ পেজটাতে আমাদের আসতে হবে। তো তার জন্য যেটা করতে হবে প্রথমে এই সাইন আপ বলে যে অপশনটা আছে এই সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। প্রথমে সাইন আপ অপশনে ক্লিক করলে সাইন আপের অপশনে যেই ক্লিক করা হবে সেখানে দেখুন এখানে সাইন আপ পেজ খুলে যাবে। এই সাইন আপ পেজের মধ্যে বেশ কিছু বেসিক ইনফরমেশন আপনাকে দিতে হবে, যেমন কি প্রথমেই আপনার ফার্স্ট নেম, তারপরে হচ্ছে মিডল নেম, লাস্ট নেম, আপনার নিজের নাম দেবেন, গার্জিয়ান নেম দেবেন, অ্যাড্রেস দেবেন, ইউজার টাইপ আপনি সিটিজেন না অফিসিয়াল সেটা দেবেন, এখানে সিটিজেনটাই দেওয়া আছে, আপনার মিউনিসিপ্যালিটির নাম পিএস দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, পিনকোড ইত্যাদি দেবেন এবং ইমেল দেবেন। আপনার ইমেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা
আপনাকে পুট করতে হবে। মোবাইল নাম্বার দেবেন, সেই মোবাইলেও একটি ওটিপি যাবে, সেটাও আপনাকে পুট করতে হবে। এরপরে আপনি একটি পাসওয়ার্ড নিজে পছন্দ করে দেবেন আপনার পছন্দ অনুসারে, এবং সেই পাসওয়ার্ডকে কনফার্ম করবেন, এবং তার পাশে আছে এন্টার ক্যাপচা কোড। দেখুন এখানে একটা ক্যাপচা কোড দেওয়া আছে, এই ক্যাপচা কোডটা দিয়ে নিচে সাবমিট অপশন আছে, ক্লিক করবেন। তাহলেই কিন্তু আপনার এই বাংলা ভূমি পোর্টালে একটি লগ ইন আইডি ক্রিয়েট হয়ে যাবে, এবং লগ ইন আইডি পাসওয়ার্ড আপনার মোবাইলে SMS আকারেও চলে আসবে। সেই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনাকে লগ ইন করতে হবে বাংলা ভূমি পোর্টালে যে কোনো পরিষেবার জন্য। এটা শুধুমাত্র ওয়ারিশন সার্টিফিকেটের ক্ষেত্রে নয়, আপনি যদি মিউটেশনের জন্য আবেদন করতে চান, আপনি যদি খাজনা প্রদান করতে চান অনলাইনে, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই রেজিস্ট্রেশন করে নেওয়াটা বাধ্যতামূলক। মানে একবার রেজিস্ট্রেশন করা থাকলে আপনার যদি লগ ইন আইডি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে থাকে, তাহলে আপনি যখন খুশি সেটা ইউজ করতে পারবেন। তো তো দেখুন বন্ধুরা, আমি এখানে লগ ইন করে যে অপশনটা দেখালাম, এই সিটিজেন সার্ভিস, এই যে অপশনটি আছে, এই সিটিজেন সার্ভিস অপশনের মধ্যেই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন অপশন আছে, এবং সেই অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে ওয়ারিশ অ্যাপ্লিকেশন 3 নম্বর অপশন, সেই অপশনটাতে ক্লিক করলে কিন্তু এরকম একটি পেজ খুলে যাবে ওয়ারিশন অ্যাপ্লিকেশনের জন্য। তো এখানে প্রথমে আপনাকে যেটা দিতে হবে, ডিস্ট্রিক্ট আপনি দেবেন, যে ডিস্ট্রিক্ট আপনার সেই ডিস্ট্রিক্ট দেবেন। তারপরে ব্লক দিতে হবে, কোন ব্লকে আপনার জমি আছে সেই ব্লক, এবং তার মৌজার নাম আপনি দেবেন। এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে খতিয়ান নম্বর, অর্থাৎ আপনার যে খতিয়ান নম্বর সেটা দেবেন। এরপরে রেফারেন্স নম্বর, কেস ডেট, এই দুটো অটোমেটিকই আসবে, এখানে আপনাকে কিছু করণীয় নেই এখানে সেইভাবে। এরপরে আছে অ্যানসেস্টার ডিটেলস, অর্থাৎ যিনি মারা গেছেন, অর্থাৎ যার নামে মূল জমিটা ছিল। তো এবার দেখুন ওই ওয়ারিশন অ্যাপ্লিকেশনের মধ্যে যেটা বলছিলাম, যে অ্যানসেস্টার ডিটেলস অর্থাৎ ডেথ সার্টিফিকেট ইয়েস বা নো এখানে দেওয়া আছে, অর্থাৎ ডেথ সার্টিফিকেট কি আছে, সেই যদি থাকে ইয়েস, যিনি মারা গেছেন তার ডিটেলসটা এখানে দিতে হবে। এই ডেথ সার্টিফিকেটের পাশে ডেট অফ ডেথ, অর্থাৎ যেদিন মারা গেছেন সেই ডেটটা দিতে হবে। কতজন ওয়ারিশ আছে, নাম্বার অফ ওয়ারিশ, সেটা দিতে হবে। লিগ্যাল হেয়ার সার্টিফিকেট প্রোভাইডেড বাই, অর্থাৎ লিগ্যাল হেয়ার সার্টিফিকেট যেটা রয়েছে, অর্থাৎ উত্তরাধিকারী সার্টিফিকেট, লিগ্যাল হেয়ারের যে সার্টিফিকেট সেটা কে দিয়েছেন, কোর্ট দিয়েছে না পঞ্চায়েত প্রধান দিয়েছে না কাউন্সিলর দিয়েছে, সেটা দিতে হবে। এরপরে আসছে প্রসেসর প্রিডিসেসর ডিটেলস, অর্থাৎ যার নামে আবেদন হবে তার ডিটেলস এখানে দিতে হবে। সিরিয়াল নাম্বার, খতিয়ান কি আছে, ইয়েস বা নো সেটা দেবেন, এবং তার ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং হাজব্যান্ড বা ফাদার নেম বা আদার্স এগুলো দিতে হবে। অ্যাড্রেস দেবেন আপনারা এখানে। এরপরে কাস্ট, জেন্ডার, রিলিজিয়ান, আধার নাম্বার এগুলো সব দেবেন। মোবাইল নাম্বার দেবেন, সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি আসবে। এরপরে ইমেল আইডি দেবেন, সেই ইমেলেও ওটিপি আসবে, সেই দুটোই কিন্তু এখানে পুট করতে হবে। এবারে অ্যাপ্লিক্যান্ট, তিনি কি অ্যাপ্লিক্যান্ট, ইয়েস বা নো সেটা করে অ্যাড উইচ ওয়ারিশ। এখানে দেখুন একটা জিনিস, যেটা হচ্ছে যতজন থাকবেন, ধরুন পরিবারের কারো বাবা মারা গেছেন, তার স্ত্রী এবং তার ছেলের নামে হবে, সেক্ষেত্রে এই প্রিডিসেসর ডিটেলস এই অপশনটাতে ফিল আপ করলে, প্রথমে মায়ের নামটা দিয়ে ফিল আপ করলেন, অর্থাৎ তার স্ত্রীর নাম দিয়ে ফিল আপ করলেন, করে অ্যাড ওয়ারিশ করবেন, তারপরে আবার ছেলের ডিটেলস দিয়ে সেটা আবার অ্যাড ওয়ারিশ করবেন, অর্থাৎ সেক্ষেত্রেই কিন্তু দুজনের নামে বিষয় জিনিসটা কিন্তু ফিল আপ হবে। এরপরে এখানে দেখুন টাইপ ক্যাপচা আছে, ক্যাপচাটা ক্লিক মানে যেমন আছে তেমনি টাইপ করবেন। তারপরে আছে দ্য ইনফরমেশন ফার্নিশড, এটা একটা ডিক্লারেশন আছে, এটা সিলেক্ট করে দিয়ে চেকবক্সে টিক করে সাবমিট করবেন। তাহলে আপনার একটি রেফারেন্স নম্বর ফর্মে জেনারেট হবে, এবং আপনার যে যে প্রদত্ত ফিস আছে এই ওয়ারিশন অ্যাপ্লিকেশনের জন্য, সাধারণত ওয়ারিশন অ্যাপ্লিকেশনের প্রদত্ত ফিস বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে, কোনো ফিস লাগে না, এটা বিগত প্রায় বেশ কয়েক বছর ধরেই এটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। তো যাই হোক, তবু এখানে আপনি সব কিছু ডিটেলস ফিল আপ করে সাবমিট করলে আপনার একটা রেফারেন্স নম্বর পড়বে, যেই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনি আবার স্ট্যাটাসটা সার্চ করতে পারবেন, আর স্ট্যাটাস সার্চ করতে পারবেন সেটা আরেকদিন একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি স্ট্যাটাস সার্চ করবেন। তো এইভাবে কিন্তু ওয়ারিশন অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করা যেতে পারে। তো এই বাংলা ভূমি পোর্টালের মাধ্যমে কীভাবে আবেদন করতে হয় সেটা দেখিয়ে দিলাম।
तो हमारे वीडियो जदि भलो लेगे थे अवश्य लाइक करबें हमारे चैनल के सबसक्राइब कर पशे थका बेल आइकन टीपे देवें यकम ही तथ्य समृद्ध वीडियो बारंबार हमारे चैने नहीं आसि रेगुलर बेसिसे और तार चैनल के सबसक्राइब कर पशे थका बेल आइकन टीपे दी कपनारा तर नोटिफिकेशन मोबाइल संगे संगे ही पे जा वीडियो नहीं आसब तो बंधुरा पशे थकबें अवश्य हमारा तत उत्साहित हई तो धन्यवाद बंधुरा नमस्कार।